মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। আমার বন্ধু ইমাম হকবরা ছেড়ে দিয়েছে, চাকরি চলে যাবে, জেলে যাওয়া লাগবে। ফির হক কথা বলা ছেড়ে দিল, মুরিদ কমে যাবে। বক্তা হক কথা বলা ছেড়ে দিল, দাওয়াত কমে যাবে। মাহফিল 144 জারি হয়ে যাবে। মুসল্লিরা হক কথা বলা ছেড়ে দিল, মামলা খাওয়া লাগবে। এবারে সবাই যদি হক কথা বলা ছেড়ে দেয়, হক তো নির্বাসনে চলে যাবে। যারা দিন কায়েম করতে চাও, তারা ইব্রাহিমের মতো নির্ভীক হওয়া লাগবে। যখন শরিকির মাসে বসাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিতে চাইল, ওই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সরকির উপরে বসে বলতেছেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ আনা ফিল আরদ ওয়াহিদুন আবুদুকা। হে আমার রব, আকাশে তুমি একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। নিসা গুনের কুণ্ডলি আছে না নাই? ইব্রাহিম কি চোখে দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখেছেন, এই বুঝি আগুনে পড়ে যাবেন। وكان في الهواء যখন চরকি টান দিল, উনি তখন আগুনের দিকে পড়ে যাচ্ছেন শূন্যের পাশে। ওই অবস্থায় ইব্রাহিম নবী বলছে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। فأتاه فعاد له جبريل فقال يا إبراهيم ولك حاجة قال أما منك فلا وأما من الله فبلا آواز করে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন দৌড়ে আসছে, এসে বলে ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছেন, কোনো সাহায্য লাগলে আমারে বলেন, আমি জিব্রিল এসেছি, আপনি যা বলবেন আমি তাই করব। ইব্রাহিম নবী বলছে, আম্মা মিনকা ফালা, ও জিব্রাইল আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। ও আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। জান্নার কথা বলতে গিয়ে ইব্রাহিম নবী আগুনে পড়তেছে, জিব্রিল লাগবে কেন? আল্লাহ কি দেখে না? কথা বলেন না, আল্লাহ কি দেখে না? ওনাকে হেফাজতের ক্ষমতা আল্লাহর আছে না নাই? যখন তিনি বললেন আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ কয়, সেই বুখারীতে এসেছে, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হয়ে যাই। আমার বান্দা যদি আমাকে শক্তিশালী মনে করে, আমি তার বিপদে আমার সব শক্তি নিয়ে হাজির হই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার বান্দা আমার ব্যাপারে যেই বিশ্বাস রাখে, হাদিসে কুদসি আবার বুখারীর হাদিস, ইব্রাহিম নবী কাল্লা যথেষ্ট, আমার আল্লাহ কয়, তাহলে তো আমি তার যথেষ্ট হওয়া উচিত, ঠিক কিনা? সে যা মনে করে আমি তো তাই। বাতাস করো, চেঞ্জ করো, আরেকজন আসো, তুমি যাও আরেকজন আসো। কি কমিটির লোক নাই নাকি? আমার ভাইয়েরা সাথে সাথে আল্লাহ কি বললেন আমার সাথে পড়ুন, বললেন ইয়া না
সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি বললাম আগুন ছয়মাস ধরে তুলে জ্বালাইছে, উত্তপ্ত করেছে, খুব গরম হয়েছিস বুঝি, জ্বালাইয়া দিবি সব, এমন তেজ তোর গায়ে। কিন্তু আমি আল্লাহর আদেশ, তোর মাঝে ইব্রাহিম আছে, যেন কোনো কষ্ট কুনি বরদা। আওয়াজ করুন তা আগুন গরম না ঠান্ডা, আবার বলেন গরম না ঠান্ডা। তাল্লা কয় কুনি বরদা ইয়া নারু কুনি বরদা, ও আগুন তুই ঠান্ডা হোক। সুবহানাল্লাহ। তো চরিত্র চেঞ্জ কর। তাফসীরে ইবনু কাসীরে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে ছয় মাস রাখা হয়েছিল। ওই ছয় মাস নমরুদ উনার বিরুদ্ধে সারা দেশে অপপ্রচার চালাইছে। অপপ্রচার চালায়া মানুষের মাঝে ইব্রাহিমের বিরুদ্ধে একটি খারাপ ধারণা তৈরি করেছে। বলছে তোমরা লাকড়ি দাও ইব্রাহিমকে, আমি তোমাদের চোখের সামনে জ্বালাবো। বলেন অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল মিথ্যা প্রচারের কারণে, ইনকানাতিল মারাতু তামরুদু, যদি কোন মহিলা অসুস্থ হতো ফাতানদুরা, সে মানত করত, যদি সে সুস্থ হয় ইনউফিয়াত আনতা আমালা হাতাবা লিহারিকি ইব্রাহিমা, সে সুস্থ হলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য লাকড়ি মানত করলাম। প্রচারণা বড় জঘন্য, মিডিয়া হিরুরে জিরু বানায়, জিরুরে হিরু বানায়। এই জন্য ইসলাম ওয়ালারা তোমাদের পক্ষ মিডিয়া বানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ কাগুন চরিত্র চেঞ্জ কর, তুই ঠান্ডা হও। এখন ঠান্ডা হইলে কি কষ্ট হবে না? এবার আল্লাহ কয় সালামা বরদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হইস না, এয়ার কন্ডিশনের ঠান্ডা যেমন নিরাপদ ঠান্ডা। আগুন সাথে সাথে তার চরিত্র চেঞ্জ করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে পড়ে গেলেন। তাফসীর ইবনু কাসীর প্রণেতারা লেখেন, ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসতাহরিক মিনহু ইল্লা ওয়াসাতহু। উনি আগুনের মাঝে পড়ার পরে আগুন উনার গায়ের পশম, দূরের কথা উনার গায়ের জামাটাও খায় নাই। ইল্লা ওয়াসাতহু, তবে উনাকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলা হয়েছিল, আগুন সে রশিটা খাইয়া উনারে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে বের হলেন। উনি 195 বছর জীবিত ছিলেন। ফোনে 200 বছরের, একবারে 200 বছরের কাছাকাছি, কম বেশি বর্ণনা আছে 185, 180, 90, 95। উনি জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, তখন ইব্রাহিম নবী বলতেন, আমি আমার এই লম্বা জীবনে যত আরাম আয়েস ভোগ করেছি, সবচেয়ে বেশি আরাম ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আওয়াজ করে বলেন, ইব্রাহিমকে সাহায্য করেছেন কে? আমার বন্ধু। এরপরে মুসা নবীর কথা দেখেন, উনি যখন দেশ ত্যাগ করলেন রাস্তা বানাইয়া দিছে কে? সমুদ্রে। সময় কম, সংক্ষেপে বলছি, হযরত মুসাকে অত্যাচার করা হয়েছিল, আল্লাহ 12টা রাস্তা বানাইয়া পাহাড়ে আমার পার করে নিয়েছেন। বিশ্ব নবীর কথা তো বলে লাভ নাই, কম বেশি সবাই জানেন উনাকে আল্লাহ তাআলা হেফাজত করে মক্কা থেকে মদিনায় নিছে। উনার ঘরের চারিপাশে 100 যুবক তলোয়ার নিয়ে খাড়াইছে, কিন্তু তারা চোখে দেখতে পায় নাই। হেফাজত করছেন কে? আল্লাহ।
তারা রাসূলকে মারার জন্য বদরে গেল, 313 জন নিয়ে রাসূল আসলেন, তারা 1000 নিয়ে গেল, আকাশ থেকে 5000 ফেরেশতা পাঠাইছে কে? ওই কথা কোরআনে আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম যখন পরিবেষ্টিত হলেন ওই সৈন্য, ওনার শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হওয়ার পরে ওনাকে জিব্রিলের মাধ্যমে আকাশে তুলে নিছেন কে? সুতরাং আমরা যারা দিন কায়েমের পক্ষের লোক, রাস্তাটা আমাদের ক্লিয়ার থাকা লাগবে। ব্যঙ্গের সত্যি হয় না, কারণ তার জন্ম পানিতে। আমরাও ইসলামের আলোকে জীবন চালাতে যারা চায় তাদের জীবন ইব্রাহিমের মতো অত্যাচার আসতে পারে, নূহ নবীর মতো আঘাত আসতে পারে, বিশ্ব নবীর মতো জেলখানায় যাওয়া লাগতে পারে, ঈসা নবীর মতো শত্রু পরিবেষ্টিত হওয়া লাগতে পারে। এগুলো আমরা জেনে বুঝে যদি আগায় তোমাদের কোন অত্যাচার আমাদেরকে রুদ্ধ করতে পারবে না। আমার বন্ধু, আমরা যদি সফল ভাবে সামনে আগাই তাহলে আমাদেরকে সাহায্য করার দায়িত্ব কার? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। মুসা নবীর সাথে যে ফেরাউন শত্রুতা করেছে, মুসার পরাজয় হয় নাই, আল্লাহ ফেরাউনের পানিতে ডুবায়া মারছে। হযরত ইব্রাহিম খেতে নমরুদ আগুনে ফেলেছে, ইব্রাহিমের পরাজয় হয় নাই, আল্লাহ নমরুদের জুতার বাড়ি খাওয়ায়া মারছে। সুতরাং ইব্রাহিমের সন্তানেরা, মুসা নবীর উত্তর শরীরা, কান খুলে শোনো, যারা আমাদের সাথে দুশ্মনী করবে, এই জমিনে এখনো পানি আছে না নাই? মুসলমানের পায়ে এখনো জুতা আছে না নাই? হতাশ হইও না, হতাশ হইও না, চেষ্টা চালায় যাও। মোমেনের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়। মুসা আলাইহিস সালাম সাহায্য পেয়েছেন নদীর সমুদ্রের তীরে যাওয়ার পরে, ঠিক না? ঠিক। ইব্রাহিম নবী সাহায্য পেয়েছেন আগুনে যাওয়া পরে। সুতরাং আমরা সাহায্যের জন্য অস্থির হওয়া যাবে না। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, এগুলো বলার পরিবেশ আসলে সাহায্য এসে যাবে। সাহায্য করার জন্য আল্লাহ বসে আছেন। তবে বন্ধু, ওই বড় বড় নবীদের নাম বলার মাঝে সিগনিফিকেন্স আছে, রহস্য আছে। আমরা যারা দিন কায়েমের পক্ষের লোক, এই নামগুলো আমাদের জজবা জোগায়, আমাদেরকে পথ চেনায়। এই নবীদের মাঝে যে পাঁচজন নবী আছে, একজন নবীও নিজের ঘরে থাকতে পারেন নাই, সবাইকে দেশ থেকে হিজরত করতে হয়েছে। এক নম্বরে আল্লাহ বলেন, নূহ নবী তোমাকে আমি আদেশ দিয়েছি দিন কায়েম করো। এবার নূহ নবীর দিকে তাকান, ওনার নাম ছিল আব্দুল গফফার। 950 বছর মানুষকে তিনি তার শরীয়তের দিকে দেখেছেন, লোকজন ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেলত। এমন কোন দিন নাই যেদিন নূহ নবীর গায়ে হাত দেওয়া হতো না। আমার সামনে বামে ডানে পিছে আল্লাহর দিনের জন্য আমরা কয়জনে মাইর খাইছি? হাতে হাতে গোনা 10 জন, 20 জন, 30 জন, আর বাকিরা আমরা এখনো মাইর খাই নাই, গালি খাই নাই। অথচ দিন কায়েমের কথা বলতে গিয়ে এক নম্বরে যে নূহ নবীর কথা বলেছে, এমন দিন খুব কম যে তোর যে দিন মাইর খেত না। নূহ শব্দের বাংলা অর্থ হলো ক্রন্দন করা, রোদন করা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। মানুষকে দিনের দাওয়াত, দিন কায়েমের কথা যখন বলেছেন, ওই সমাজের নেতারা ওনার উপরে এমন চটে গেছে, পিছনে দুষ্ট পোলা পানলে লিয়ে দিত, তারা ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেলত। নূহ আলাইহিস সালাম হুশ ফিরে আসলে আবার দাওয়াত দিতে যেতেন, দাওয়াতু কওমি, দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। সূরা নূহ পড়লে পাবেন, নূহ নবী বলে, ও আমার রব,
আমি আমার জাতিকে দিন রাত সব সময় তোমার রাস্তায় দেখেছি, লাইলা ওয়া নাহারা, আমি দিনে ডেকে রাতে ঘুমাই নাই, আবার রাতে ঘুমাইয়া দিনে ডাকতে আসি নাই, আমি দিনেও ডাকছি রাতেও ডাকছি। তারা আমারে মারতে মারতে বেহুশ করে ছেড়ে দিত, সারাদিন তিনি কান্দতেন আর দাওয়াত দিতে থাকতেন। আল্লাহ নবীর কথা এখানে স্মরণ করে আমাদেরকে বুঝাচ্ছে, ওই দিন কায়েমের পথে চলতে গেলে নূহের মতো তোমরাও মাই খাওয়া লাগতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো শত সিদ্ধ আমরা সবাই জানি, উনাকে আগুনের মাঝে ফেলে দেয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন, আগুন থেকে বের হওয়ার পরে তিনি আবার নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে, যে নমরুদ আগুনে ফেলা দেয় তিনি পরোয়া করে না, আবার দাওয়াত নিয়ে তার কাছে যায়। আল্লাহ ইব্রাহিমের কথা স্মরণ করে আমাদেরকে বুঝায়, ওই দিন কায়েমের কথা বললে তোমাদেরকেও জেলে দেয়া হতে পারে, জেল থেকে বের হইয়া ভয় পাওয়া যাবে না, আবারও দাওয়াত নিয়ে সামনে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা কম বেশি জানি, উনি আমাদের জন্য প্রেরণার উৎস। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 40টার উপরে আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। অসংখ্য নবীর জীবনী নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, 25 জনের নাম ধরে ধরে, তার মাঝে সবচেয়ে বেশি যাদের আলোচনা হয়েছে ইব্রাহিম তাদের অন্যতম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হয়েছিল, আগুনের মুখোমুখি হয়েছেন কিন্তু ভয় পান নাই। আমাদের দেশে দিন কায়েমের ব্যাপারে অসংখ্য ফিসায় হুজুর নীরব, শুধু জিকিরের ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ করে না, জীবনও করে নাই, এমন ফির আছে না নাই। দিন কায়েমের ব্যাপারে অসংখ্য ইমাম খতিব নীরব, শুধু নামাজ রোজার ওয়াজ করে, 30 বছর জুমার খতিব, দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই, এমন ইমামও আছে না নাই। দিন কায়েমের ব্যাপারে অসংখ্য বক্তা নীরব, অসংখ্য বক্তা নীরব, মাহফিলের মাঝে আইসা আফ্রিকার জঙ্গলের কাহিনী কয়, দিন কায়েমের খবর নাই, আজগবি কাহিনী কয়। মানসুর হেল্লা জেলখানায় গেছে, আল্লাহ নাকি এর বাড়ি আইসে খুঁজেই পায় না পাবলিকে, আজগবি কাহিনী কয়, সুরের আওয়াজ দিয়া মারজমা, দিন কায়েমের খবর নাই, এমন বক্তা একজন দুইজন না, ডজন ডজন আছে না নাই। ও বন্ধু, দিন কায়েমের কথা তারা কেন বলে না, তারা কি সুরা সুরা পড়ে নাই? আবেগে কথা বলবেন না, আবেগে কথা বলবেন না, ও এক ফুল কথা হবে। আপনার মসজিদের ইমাম যদি কামেল পাস হয়, উনি সূরা সূরা পড়েন, আপনারে কইছে কে? যেই বক্তার আওয়াজ করতে মাঝে ময়দানে আসে, এলেম যাদের আছে, এ পুরা কোরআন তাদের অনেকে পড়েছে, এমন আলেম এই দেশে আছে পুরা কোরআনের কয়েকটা তাফসীর পড়েছে, হাদিসের কিতাব গুরুর হাসিয়া সহ মুখস্থ পারে, কিন্তু দিন কায়েমের কথা বলতে আমরা শুনি না। এর কারণ অন্য জায়গায় এলমের কমতি আছে, তবে সেই সংখ্যাও আছে সেটা কম। এলেম ওয়ালারা চুপ করে থাকে, দিন কায়েমের কথা বলছে না, কারণ পীর সাহেব জানে দিন কায়েমের কথা বললে মুরিদ কমে যাবে, কারণ তাদের দলের, তাদের সব দলের মুরিদ আছে না নাই। ইমাম সাহেব জানে দিন কায়েমের কথা বললে ইমামতি চলে যাবে, বক্তা সাহেব জানে দিন কায়েমের কথা বললে মাহফিল 144 জারি হয়ে যায়।
আমার ভাইয়েরা শুধুমাত্র যজুর ভাইয়ের কাজ করছে, মসজিদের ইমাম মাঝে মাঝে একটু খেতে যান, দিন কায়েমের কথা বলেন, সমাজে অন্যায় দেখে উনার বুকের চাপা কষ্ট মাঝে মাঝে মুখ দিয়ে আগুনের মতো উদ্গিরিত হতে চায়। কবি নজরুল যে কবিতা লিখেছে, বন্দুক সহিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া জেগিয়েছি তাই যা আসে কই মুখে, রক্ত তো ঝরাতে পারি না এখা তাই লিখে যাই এই রক্ত লেখা। ইমাম সাহেবের আগুনের ফলকির মতো উদ্গৃত হওয়া বক্তব্যগুলো মসজিদের লোকদের মাঝে আবেগ সৃষ্টি করে, কিন্তু জুমার নামাজের পরে দুই চারজন মুসল্লি হিতাকাঙ্ক্ষী সামনে যায়া হুজুরের গায়ে হাত দিয়া আলতো কইরা কয়, হুজুর এত শক্ত আজ করেন না, তো দেখে বেহুশ হয় হযরত মারিয়ামের কাছে যদি জিব্রাইল নিজের সুরতে আইতো বাঁচতো তো। এজন্য তিনি করেছেন অভিনয়, পাতা মাসালালা বাশারান সাবিয়া, জিব্রিল আমিন মানুষের অভিনয় করে আসলেন, সুরত ধরে আসলেন, এই অভিনয় করা ইসলামে নাজায়েজ না, অভিনয় সত্য হওয়া লাগবে। যদি আজকে বেপরোয়া সিনেমা বন্ধ করে দেয়া হয় তাহলে অনেক পরিচালক প্রযোজক বলবে তাহলে আমরা সিনেমা বানাবো কি দিয়া, মানুষ তো সিনেমা দেখবে না, তাহলে আপনি মুভি হলিউড ডালিউড বলিউড ওই যে হলিউডের সিনেমা আছে ওইগুলা থেকে জাতিকে ফিরাবেন কেমনে। আমরা বলবো দোস্ত আমরা তো তোমাকে সিনেমা বানাতে বন্ধ করিনি, নিষেধ করিনি, আমরা বলেছি অশ্লীলতা বন্ধ করো, তোমাদের সিনেমা যে বানাও ওই বস্তা ফসা সিনেমা 100টা যদি বানায় 90টার গল্পই হলো দর্শন, ঠিক না, 90টার গল্পই হলো চুরি মারামারি কিলাকিলি, রাস্তার মাঝে দেখবেন বড় বড় পোস্টার বানাইতেছে, নাকে দিয়া মুখে দিয়া শুধু রক্ত বাইর হইতাছে, যদি ইয়াং পোলা পান এসব দেখে মারামারি তো করবই। আমরা তোমাদেরকে বলি অশ্লীলতা বন্ধ করো, স্ক্রিপ্ট যারা লেখে তারা কাহিনী পায় না তাই তারা 90টা 100টার মাঝে 90টা কাহিনী চুরি কইরা লেখা লাগে, ইসলামের পক্ষে এসে যদি তোমরা সিনেমা বানাতে চাও অশ্লীলতা বাদ দাও, স্ক্রিপ্ট লেখা লাগবে না, স্ক্রিপ্ট তৈরি করা আছে বদরের যুদ্ধকে সামনে নিয়া, যদি সিনেমা বানাতে চাও ইসেস তোমার স্পেন বিজয় নিয়া সিনেমা বানাতে চাও, খালেদ সাইফুল্লাহকে নিয়া সিনেমা বানাতে চাও, হযরত শাহজালালকে নিয়া সিনেমা বানাতে চাও, তিতুমিরকে নিয়া সিনেমা বানাতে চাও, নতুন করে কাহিনী লেখা লাগবে না, এক একটা সিনেমা মুসলমানের কলিজায় ঈমান বাড়াইয়া দেবে। বন্ধু এখন আমাদের সরকারের কাছে আমরা যদি দাবি করি কালকে সিনেমা বন্ধ করে দেন, দেবে তো? এই দেশের অশ্লীল সিনেমা বন্ধ হোক আপনারা চান কিনা? চান কিনা? ও নামাজি মুসলিম আপনাকে বলছি, আপনার যুবক ছেলে কোথায় যাচ্ছে আপনি কি জানেন? এই দেশের আকাশ সংস্কৃতি আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে, এক একটা মোবাইল এক একটা জাহান্নামে পরিণত হচ্ছে। এই মোবাইল আপনার যুবক ছেলের ইজ্জত চরিত্র সব শেষ করে দিচ্ছে। যে সমস্ত চিনারি আমরা কল্পনা করি নাই বিয়ের আগে, আজকে ক্লাস এইট এর ছেলেদের হাতে সে সমস্ত ছবি চলে যাচ্ছে। কিভাবে আপনার যুবক ছেলেকে বাঁচাবেন? ভবিষ্যৎ প্রজন্মে কার হাতে, প্রজন্মকে কার হাতে রেখে যাবেন? এজন্য আপনাদের বলছি, সত্যি যদি নিরাপদ একটি দেশ চান, আপনার চরিত্রবান সন্তান চান, তাহলে অশ্লীলতার বিরুদ্ধে আপনাকে জেগে উঠতে হবে। আপনি ওয়াজ করলে বন্ধ হবে না, ওয়াজ তো আমরা করেছি, সিনেমা তো আরো বেড়েছে, সিনেমা ছিল জেলা সদরে,
পরে আসলো থানা সদরে, এখন যুবকদের মোবাইলে পকেটে পকেটে, এখন জি বাংলা স্টার জলসার কারণে ঘরে ঘরে, চা দোকানে কাপ ফ্রিজ কেনার টাকা নাই, টেলিভিশন ঠিকই আছে, চা খাইতে গেলে কাফের মাঝে মুখ দিতে গিল লাগে, কিরেই কত মালি চায়ের কাফ এমন কেন? হুজুর টিয়া নাই টিয়া নাই। কেনার টাকা নাই, নতুন কাপ কিনে না পুরানটা, এটা ধরাও যায় না, কোনা নাই, কিন্তু নাটক সিনেমা দেখার জন্য টেলিভিশনটা আছে না, নাই কামে নাই আকামে সেটা। এখন আপনারাই বলুন তো, নাটক সিনেমা অশ্লীলতা বন্ধ করতে হলে ওয়াজ দিয়া যেহেতু কাজ হয় নাই, এখন আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা দরকার আছে না, নাই আইন কায়েম না হলে সিনেমা বন্ধ হবে না, দিন কায়েম করো আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ওই দায়িত্বের মাঝে কিছু নবীর আলোচনা আল্লাহ করলেন, লক্ষ্য করুন বন্ধু, ওই নবীর মাঝে এক নাম্বার নূহ নবী, তারপরে বললেন ও নবী মুহাম্মদ, তারপরে বললেন ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে কিন্তু জেহাদি বই নামে তোমরা কি বুঝাতে চাও, কি বুঝাতে চাও? যদি জেহাদের কোনো আয়াত লেখা থাকলে, জেহাদের কোনো হাদিস লেখা থাকলে, ওইটাকে তোমরা জেহাদি বই বলে জেলে দিতে চাও, তাহলে আল্লাহর কোরআন যার ঘরে আছে তাকে জেলে দিতে হবে। এই কোরআনের মাঝে 500 মতো আয়াত জেহাদের উপরে আছে, সমাজে দিন কায়েম কত ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার। আজকে ওই জেহাদি বই বলে তোমরা যখন জেলে দিতে যাও, তখন সেখানে আর্গুমেন্ট যখন পেশ করে হাকিমের সামনে, তখন উকিল ব্যারিস্টাররা বলে এই বইগুলো কামরা অপরাধীর তালিকায় আনছি, কারণ তারা এই বইগুলোর এই হাদিস পইরা, কোরআন পইরা, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে 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 তারা ছেলেদেরকে জঙ্গি বানাচ্ছে, এই বই পড়লে জঙ্গি হয়, তাই আমরা এটার নাম দিছি জেহাদি বই। যে বই পড়লে জঙ্গি হয় তার নাম জেহাদি বই দিয়া যদি মামলা দেও, তাহলে আমরা তো বলবো এই দেশে দর্শন বেড়ে গেছে, এই দেশে গুম বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে সিনেমা নাটকের জন্য। যদি 100টা সিনেমা বানায়, 100টা নাটক বানায়, তার মাঝে 99টার মাঝে দর্শন আছে না, নাই? সিনেমার প্রতিপাদ্য কি, নাটকের প্রতিপাদ্য কি? ওই ধনির ছেলে রে গরিবের মাইয়া নিছে গা, গরিবের মাইয়া রে ধনী লইয়া পলাইয়া গেছে, ঠিক না? ঠিক রাস্তা দিয়ে যাইতেছে, ওনা দইরা টান মারছে, তারপরে বিলেন যে সে আরেকজনের মাইয়ারে কাঁদ লইয়া দৌড় মারছে, তারপরে সেখানে তার ইজ্জত নষ্ট করছে, এগুলো নাটক সিনেমাতে আছে না, নাই? তাহলে আপনারাই বলেন যদি বই পড়ে তোমরা কর জঙ্গি হইয়া যায়, তাই তোমরা জেহাদি বই বলে বলে কোরআনওয়ালাদেরকে জেলে দাও, যেই সিনেমা নাটক দেখে দেখে এই দেশের যুবকেরা দর্শন শিখে, ওই সিনেমাওয়ালাদেরকে জেলে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এখন আপনারা বলুন তো, আমরা এখানে যে হাজার হাজার মানুষ আছি, আমরা যদি সবাই মিলে 5 মিনিট লাগাতার স্লোগান দেই, স্টার জলসা জি বাংলা অশ্লীল সিনেমা বন্ধ করো, কালকে বন্ধ হয়ে যাবে, হইব? আপনাদের এই নোয়াখালী যে লক্ষ্মীপুরে সিনেমা হল আছে, নোয়াখালী আছে, সব বন্ধ হয়ে যাবে, ঠিক না? আমরা আচ্ছা 5 মিনিট মিছিল করলে হবে, 10 মিনিট করলে হবে, আচ্ছা 20 মিনিট করলি,
মুসলমান কেন বোঝো না তাহলে, কেন বোঝো না দিন কায়েম যে দরকার, এজন্য তাহলে এটা ফরজ করেছে ঠিক কিনা? যদি কালকে সমাজে কালকে সংসদে আইন পাশ হয়ে যায় দিন কায়েম মানে আল্লাহর আইন কায়েম, আল্লাহর বিধান কায়েম, শরীয়ত শব্দের বাংলা অর্থ হলোই আইন। শরীয়ত অর্থ কি? সারা এলাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য এমন একটি বিধিবদ্ধ শরীয়ত মানে আইন বানাইছে, জীবন ব্যবস্থা বানাইছে, ইংরেজিতে যদি বলি সেটা হবে লাইফ প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন ভাইয়া। ডাক্তারের কাছে যখন যাক, ডাক্তার আপনার প্রেসক্রাইব করে, প্রেসক্রিপশন লিখে, ঔষধের নাম লেখার পরে কোন ঔষধ কয়বার খাওয়া লাগবে এটা বুঝি লিখে না, কথা কিন্তু কওয়া লাগবে, লেখে কি না? হাজার হাজার মুসলমান এখানে আছেন, সপ্তাহখানেক হয়ে গেল, সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, ভালো হচ্ছে না। ডাক্তারদের সাজেশন হলো কথা না বললে ভালো হবে, কথা না বললে থাকলে খুশি হবেন তো? যদি আজকে মাহফিল কমিটিকে টেলিফোন করে বলে দিতাম খুব কাশ যাব না আমার স্বার্থ, কইতো হুজুর অ্যাম্বুলেন্স লইয়া আসেন, রাস্তা দিয়ে একটু ঘুরে চলে যাবেন শুধুমাত্র, না পাবলিক মাইরা লাগবে। এভাবে প্রতিদিন তো কথা বলতে আমরা বাধ্য হচ্ছি, এই কাশে খুব কষ্ট পাচ্ছি, এখানে অনেক মুসলমান, দোয়া কবুল হবে কার জানি না, একটু এক সেকেন্ড আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়। আমার ভাই বলছিলাম যদি কালকে আইন হয়ে যায় সংসদে যে এই দেশে বোরকা ছাড়া কোনো মেয়ে বের হতে পারবে না, পুলিশকে যদি বলে দেয় ও ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগীয় শহর জেলা শহরের পুলিশেরা তোমাদের দায়িত্ব এতদিন ছিল ট্রাফিক পুলিশ, তুমি হাতের মাঝে বাঁশি নিয়া তারপরে ফুঁফু করে কারোর ডান দিকে কারোর বাম দিকে সিগন্যাল দেখাইতা, দেখায় না? যারা ট্রাফিক পুলিশ সারাদিন হাত নাড়া লাগে, আমি মনে মনে কই তারা মনে ঘুমো বৌড়ে ধাক্কা দেয়, সাথে হইয়া রয়েছে ধাক্কা টাক্কা মারে ফালা এটা লাগে দিতে পারে, সারাদিন দেখবেন যে এরকম কত কষ্ট করে ঠিক কিনা? ও ট্রাফিক পুলিশেরা বাঁশি নিয়ে হাত নেড়েছ, সরকার যদি আইন করে দেয় এক সপ্তাহের জন্য তোমরা শুধু বাঁশি নয় কইরা একটা একটা বালতি করে আলকাতরা রাখবা, যে মেয়ে পেট দেখাবে তার পেটে আলকাতরা লাগাইয়া দিবা, মারামারি দরকার নাই, জেলে নেওয়া দরকার নাই, পিঠ দেখাইলে পিঠে আলকাতরা, গাল দেখাইলে গালে আলকাতরা, লিপস্টিক দিয়া গেছে ঠোঁটে আলকাতরা, ও বন্ধু আলকাতরা দিয়ে দিতে ট্রাফিক পুলিশের হাত ব্যথা হবে না, খুব কষ্ট পাওয়া লাগবে না, আলকাতরা কিনতে কিনতে আমাদের রেমিটেন্স শেষ হবে না, এক সপ্তাহ লাগবে না রে ভাই। যদি একদিন শুধু এই কাজটা পুলিশ করতে পারে, 24 ঘন্টার একদিনের মাঝে 1 ঘন্টার বেশি করা লাগবে না, শুধু অফিস আওয়ার সকাল 8টা 9টা থেকে যদি শুরু করে আধা ঘন্টা পরে দেখা যাবে বোরকা ছাড়া রাস্তায় মেয়ে পাওয়া যাবে না, একজনের লাগায় দেখো সেই সামনে যারে পাইব খুব আফা যাইয়েন না। বোরকার আইন করার জন্য এদেশে কঠিন কিছু করা লাগে না, 1-2 লাখ টাকার আলকাতরা যথেষ্ট হয়ে যাবে, আপনি দেখবেন আগামী 1 সপ্তাহের ব্যবধানে এই দেশে বোরকা ছাড়া কোনো মেয়ে রাস্তায় নামবে না। যদি সরকার আইন করে দেয় যে সিনেমার মাঝে বেপর্দা বেহায়াপন অশ্লীলতা থাকবে ওইটাকে সিগনেচার করে সার দেয়া হবে না, যারা সেন্সর বোর্ডে থাকে সেন্সর বোর্ডের মেম্বারদেরকে বলে দেয়া হবে তোমরা নিজেরা সিনেমাটা আগে দেখবা, যখনই দেখবা বুকে ওড়না নাই, যখনই দেখবা মাথার চুলগুলো ঢাকনা নাই, তখন সেন্সরে সিগনেচার করো না। এই দেশে যারা সিনেমা বানায় তারা কোশ্চিন সিনেমা বানা বন্ধ করে দেবে। ইসলামে সিনেমা নাজায়েজ নয়, নাজায়েজ নয়, নাজায়েজ নয়, বুঝতে হবে সিনেমা কি ছায়া ছবি, ছায়া ছবি
এলেকাস প্রতিবিম্ব অভিনয়। কোরআনে আছে হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে জিব্রাইল যখন আসে তখন জিব্রিল আমিন একজন মানুষের সুরত ধরছে, ঠিক না ঠিক? কিসের সুরত? জিব্রাইল কি মানুষ? নি জিব্রাইল তো মানুষ না, কিন্তু এখানে তিনি মানুষের অভিনয় করছে, ঠিক না ঠিক? কারণ তিনি যদি মারিয়াম আলাইহিস সালামের কাছে মানুষের অভিনয় ধরে না আইসা, ওনার যে নিজের সুরত আছে ওইটা লই আইতো মারিয়াম বাস্তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ওই শয়শ পাখাওয়ালা দেখছিল জীবনের শুরুতে, একবারে গাড়ে হেরা থেকে নামার পরে দেখার সাথে সাথে ফখররা ফক্সিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা আবা কাওসাইন আও আদনা। মুফাসসিরাতের ব্যাখ্যা তাফসীরে তাবারি তাফসীরে কুরতুবি তাফসীরে ইবনু কাসির সহ অধিকাংশ মুফাসসির লিখেছেন, তখনই জিব্রিল আমিন ওই শেয়ার থেকে নেমে মানুষের সুরত ধরে আল্লাহ হাবিবের কাছে এসে রাসূলকে শোয়া থেকে তুলে বসাইয়া গায়ের দুলাগুলা মুছে দিলেন। যদিও আমাদের দেশে অধিকাংশ আলেম ওলামা বক্তারা আয়াতকে মেহরাজের সাথে লাগাচ্ছে, কিন্তু আমি যে তাফসীর গুলার নাম বললাম বাড়িতে গিয়ে দেখবেন অধিকাংশ মুফাসসির বলছে আল্লাহ হাবিব জিব্রিলকে নিজস্ব শুরুতে দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জিব্রিলকে চিনতেন না, এটা ছিল সেকেন্ড টাইম, প্রথম টাইম ছিল গায়ে হেরায় বুকের সাথে চাপ মারা, এটা ছিল দ্বিতীয়বার। তারপর ওহী নাযিল শুরু হলো আস্তে আস্তে করে, জিব্রিলের সাথে রাসূলের পরিচয় হলো, সখ্যতা হলো, বন্ধুত্ব হলো। আল্লাহ হাবিব জিব্রিলকে একবার বলে বসলেন, ও জিব্রিল আপনাকে আমি আপনার নিজস্ব সুরতে আরেকবার দেখতে চাই, কারণ একদিন দেখছিলাম তখন তো চিনি নাই, এক নজর দেখাই মন ভরে দেখতে চাই। জিব্রিল আমি ওয়াদা দিলেন, ঠিক আছে আপনি আমাকে আরেকবার দেখবেন। আর সেই দেখাটা হয়েছিল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, ওয়ালাকাদ রাউ নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাউ নাজলাতান উখরা, বাংলা অর্থ হলো অতঃপর তিনি আরেকবার দেখলেন। আরেকবার শব্দ দিয়ে বোঝা যায় আগেও ছিল। নাজলাতান উখরা, আরেকবার দেখলেন মানে দ্বিতীয়বার, এর আগে ছিল একবার। আল্লাহ রাসূলের মতো ধীরতা সম্পন্ন একজন তাগড়া যুবক, 40 বছর বয়সী মানুষ, উনি যদি জিব্রিলকে নিজস্ব সুর হলো আছে এখনো বোরকা, কিন্তু লাখ লাখ মেয়ে বোরকা ছেড়ে এখন থ্রি পিস পরা শুরু করছে, ওই থ্রি পিসের ওড়নাটা বুকে দেয় না গলায় জোলা। আলেম ওলামার আওয়াজ করছে বদ্ধার পক্ষে, আর যুবতীর এখন বোরকা ওড়নাটাও ছাইড়া দিছে। এখন হাজার হাজার যুবতী ঢাকা শহরে গেলে দেখা যায় ওড়নাও পরে না, টি শার্ট পরে, স্কিন টাইট গেঞ্জি গায়ে দে, স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে মেয়েরা রাস্তায় নামছে। ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডির কাজে 4 বছর আসা যাওয়া লাগছে লাগাতার, ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুরে নামাজ পড়ে হালকা নাস্তা করার জন্য বসলাম, খোলা মাঠে দোকান আছে, খাচ্ছি। আমার 8-10 হাত দূরে সামনে দেখি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে দক্ষিণ দিকে ফিরে, আমিও দক্ষিণ দিকে ফিরে বসেছি, ও দক্ষিণ দিকে ফিরে ওই দিকে দাঁড়ায়া,
এক হাতে চা খায় আর এক হাতে বিড়ি টানে। আমি দেখলাম সে এক হাতে চা টান মারে, তারপরে কাপটা নামাইয়া এবার বিড়ি টান মারে, দোয়া সাইরা আবার চায় দোয়া কদ্দুর যায়। তা মনে মনে ভাবতেছি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে একটা উচ্চ শিক্ষিত ছেলে একসাথে বিড়িও খায় চাও খায়, এটা তো আমাদের দেশে রিক্সাওয়ালারাও এমন রুচিহীন হয় নাই। মনে মনে ভাবছি এগুলো যদি অফিসার হয় দেশের বারোটা না তেরোটা বাজাইব, আমি মনে মনে ভাবতেছি আর কি। এই অবস্থা হঠাৎ করে উনি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ফিরছে, এখন আমার চোখে চোখে চোখ পড়ছে, দেখি এটা মাইয়া। আপনাদের মজা দিচ্ছি না, মজা দিচ্ছি না, আমার মাথা তো আসমান ভাঙ্গা পড়ার অবস্থা, কিরা আমি স্বপ্নে টপ্নে দেখতেছি নি কোনো বব কাটিং চুল মানি পোলা পান যেমন চুল রাখে কাইটা, তাই পিছন থেকে বুঝে যাচ্ছিল না, শার্ট গায়ে ফ্যান পরনে চুল ছোট ছোট, কানে নাই স্বর্ণ গহনা কিছু, কোনোভাবে আস করতে পারিনি একটা মেয়ে হতে পারে, আবার বিড়িও টানে চাও খাইলে তো মাইয়া হইতেই পারে না, এজন্য এটা মেয়ে হতে পারে, আমার মাথার দারে কাছেও নাই। কিন্তু সামনের দিকে ফিরার পরে দেখি একটা যুবতী, অর্থাৎ লীগের ভাইয়েরা ও বিশ্বের মুড়িদেরা ও মসজিদের ইমামেরা ও মাদ্রাসার শিক্ষকেরা, আপনাদের পর্দার ওয়াজ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ করলেন, পর্দার পক্ষে কত ওয়াজ করলেন, ওই পর্দা তো মেয়েরা সেরে এখন সাত গায়ে দেয়া শুরু করে দিয়েছে। জি বাংলা স্টার জলসা মুসলমানের ঘরে ঢুকে প্রতিটা মুসলমানের ঘর এখন সিনেমা হল হয়ে গেছে। এই দেশের ঘরে ঘরে জি বাংলা চলুক, ওই জি বাংলার নাটক সিনেমাতে কফুরি সাপ্লাই দেয়া হচ্ছে। বাংলাদেশের নাটক সিনেমায় ছিল ফিস্ক, বাংলাদেশের নাটক সিনেমায় ছিল ফিস্ক, ফিস্ক মানে কবিরা গুনা, ওই নায়ক নায়িকা যখন লাপাতো নাস্তো গাইতো গায়ের মাঝে কাপড় সপর কম, তাই তার দিকে তাকাইলে কবিরা গুনা হতো, কবিরা গুনা হলে কাপের হয় না, সে কবিরা গুনাগার ফাঁসে হয়। কিন্তু জি বাংলা স্টার জলসার সিনেমার মাঝে শুধু কবিরা গুনা না, তারা শিরিকের সাপ্লাই দিচ্ছে, কপুরির সাপ্লাই দিচ্ছে, তারা ওই কলকাতায় বসে উলু ধনী দেয়, মুসলমানের ঘরে উলু ধনী বাচ্চে। কলকাতার সিনেমার মাঝে দেব দেবীর সিনেমা আছে না, দেখলাম পোস্টারের মাঝে ফিলারে ফিলারে পোস্টার লাগাইছে ঢাকায়, ওই সিনেমার নাম দেবী, যৌথ প্রযোজনা, যৌথ প্রযোজনা বাংলাদেশ এবং ভারত, ওই পরিচালকরা মিলে 50-50 টাকা দেয়, ভারত 5 কোটি, বাংলাদেশের প্রযোজক 5 কোটি, ভারতের নায়ক বাংলাদেশের নায়িকা, এইভাবে যৌথ প্রযোজনার ছবি করছে, ছবির নাম দিয়েছে দেবী, হিন্দুদের মূর্তির নামে ছবি করেছে, নিশ্চয় সেই সিনেমার মাঝে ওই দেবীকে তারা সম্মান জানাবে, তারা বুঝাতে চাইবে দেবীর অনেক ক্ষমতা আছে, দেবীর 10টা হাত আছে, সে 10 হাত দিয়ে অসুরকে নির্মূল করতে পারে। ওই সিনেমা দেখার পরে যদি কোনো মুসলমানের সন্তানের কলিজার মাঝে ওই মূর্তির প্রতি সামান্য ভালোবাসা জন্ম নেয়, নিজের অজান্তেও যদি নেয়, আল্লাহর কসম করে বলি তার ঈমানটা চলে যাবে। বাংলাদেশের সুন্দরী নায়িকার নাচ দেখে আপনার
অগ্রহীন নায়িকাকে দেখে, তার সাদা চামড়া দেখে, যদি সিনেমা দেখা কোনো যুবকের মনে শখ জাগে, এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারতাম, যদি এটাকে আমি এক ঘন্টা দুই ঘন্টা একদিনের জন্য কাছে পাইতাম, এরকম খারাপ চিন্তা জাগার সম্ভাবনা আছে না নাই? এটা কি কুফরি হয়? এটা হয় কবিরা গুনাহ। কথা কি বোঝেন আমার? বাংলাদেশের সিনেমা দেখে, নায়ক নায়িকাকে দেখে কবিরা গুনাহ হয়, কিন্তু ইমান যায় না, ওই কবিরা গুনার পক্ষে আমরা না, ঠিক না? কিন্তু আমি বুঝাচ্ছি, ওই ভারত যৌথ প্রযোজনা করে আমাদেরকে কবিরা গুনা শুধু নয়, তারা আমাদের কুফুরির সাপ্লাই দিচ্ছে, শিল্কের সাপ্লাই দিচ্ছে। আপনারা বলুন তো, যে সমস্ত মূর্তির দশাত আছে, ওই দশাত দিয়া লম্বা জিহ্বা বের করা কালী মূর্তি তার জিহ্বা দিয়া কিছু কারিশমা ঘটাইয়া দিল, সিনেমা কম্পিউটারের মাধ্যমে দেখাইল, ওই মূর্তির জিহ্বা থেকে, মূর্তির চোখ থেকে, মূর্তির হাত থেকে এমন কিছু কারিশমা ফোটাইল, যে কারিশমা দিয়া খারাপ মানুষকে নির্মূল করে দিল, অন্যায়কে বধ করে দিল, অসুরকে দমন করে দিল, এমন কিছু দেখালো। আমাদের যাদের বয়স 20 বছর 15 বছর 30 বছর 50 বছর, আমরা বুঝবো এগুলো কম্পিউটারের কারসাজি, ঠিক না? ঠিক। কিন্তু আপনার যে গড়ের মাঝে 8 বছরের বাচ্চাটা আছে, আপনার গড়ে যে 7 বছরের পিচ্ছিটা আছে, 10 বছরের বাচ্চাটা আছে, তার মা বাবার সাথে বসে ওই দেবী সিনেমা, ওই দেব দেবীর যখন কেরিশমা গুলো ছোট বাচ্চা দেখে, তারা তো কম্পিউটার কারসাজি বোঝে না, তাদের অন্তরে ওই দেবীর ক্ষমতার প্রতি একটা ইমান তৈরি হওয়ার সম্ভাবনা আছে না? যদি আপনার ছোট্ট বাচ্চা ভেবে বাঁচতে পারে ওই দেব দেবীটা দশাতওয়ালা দেবী, ওর তো অনেক ক্ষমতা, আমি তো নাটকে গতকালকে দেখছি, ওই আপনার পিচ্ছির ইমান আছে না গেছে? ও তাবলিগের ভাইয়ারা, কষ্ট নিও না, ভালো করে শোনো, ও পীরের মুরিদেরা, ও নামাজিরা, ও রোজাওয়ালারা, আমরা এত দিনকে ভালোবাসি, দিনকে ভালোবাসার কারণে ঘাটতি মাথায় নিয়ে তোমরা 40 দিনের জন্য বেরিয়ে যাও, দিনকে ভালোবাসার কারণে পিসায় হুজুরের জন্য তোমরা হাদিয়া তো বানিয়ে যাও, দিনকে ভালোবাসার কারণে আমরা সবাই হজ করার জন্য মক্কায় চলে যাই, দিনকে ভালোবাসার কারণে আমরা ঘুম হারাম করে মাহফিলের মাঝে বসে আছি, দিনের ভালোবাসা যাদের কলিজার মাঝে আছে, আমি তা হাতে ধরে বলতেছি, ওই সিনেমা ওয়াজ দিয়ে তো বন্ধ করা যায় নাই, ব্যাপকটা বন্ধ করা যায় নাই, তুমি যদি সত্যি চাও এদেশে ব্যাপকটা সিনেমা বন্ধ হয়ে যাক, মেয়েরা বোরকা পরে রাস্তায় নামুক, ওয়াজ দিয়ে চলবে না, ওয়াজের সাথে সাথে আইন করা দরকার আছে না? সলমান ভাইরা, দিন কায়েম করো, আল্লাহর জন্য বলেছেন, কারণ যদি সমাজে আপনি দিন কায়েম না করেন, দিন কায়েম মানে সমাজে আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা করা, যদি আমরা আমাদের দেশে সংসদ ভবনে আগামী কালকে আইন করে দিতে পারতাম, আজান হলে দোকান বন্ধ করতে হবে, অফিস আদালত বন্ধ করতে হবে, টেউন সাহেব ইমাম হয়ে টেউন মসজিদে নামাজ পড়াবে, ডিসি সাহেব ইমাম হয়ে ডিসি মসজিদে নামাজ পড়াবে, সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়ানো লাগবে, অবস্থাটা এমন হয়ে যাবে আজানের পর পর কোন মসজিদে জায়গা হবে না, এক এক মসজিদে 2-5 জামাত করা লাগবে। যদি আমরা পারতাম আমাদের সংসদে গিয়া এমন কিছু নেতাকে পাঠাতাম, যারা এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে,
সেখানে তারা বিল উত্থাপন করবে মাননীয় স্পিকার। এই দেশের সিনেমা যুব সমাজকে দর্শনের দিকে উৎসাহ দিচ্ছে। মাঝে মাঝে দেখবেন টেলিভিশনে জঙ্গি নাটক হয়, অভাব জায়গায় জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। ওই নাটকের স্ক্রিপ্টের মাঝে একটা অংশ আছে, তাদের হাত বোমা, তাদের গান পাউডার সাথে কিছু জেহাদি বই পাওয়া গেছে, ঠিক না? বোমা পাওয়া যাবে, সে অপরাধী তারে ধরো জেলে দেওয়া আপত্তি নাই। গান পাউডার পাওয়া যাবে, তাকে ধরো তাকে জেলে দেওয়া আপত্তি নাই। মুসলমান, সৌদি আরবে আজান হলে সব দোকান বন্ধ হয়ে মসজিদে কেন যায়? কারণ সেখানে বলদিয়ার পুলিশ আছে না? রমজান মাস চলছিল, মসজিদে হারাম, মসজিদে নববীতে যাচ্ছি জোহরের নামাজ পড়ব। যাওয়ার পথেই মনে হলো জুমার দিন গায়ে দেব একটি আভায়া কিনব। একটা দোকানে ঢুকলাম, দোকানদার দেখি বাংলাদেশের কক্সবাজারের লোক। বললাম ভাই একটি আভায়া দেন, উনি দিলেন, আমি গায়ে দিয়ে দেখি বড়। বললাম একটু ছোট সাইজ মিলাইয়া দেন, উনি চেঞ্জ করার জন্য আভায়াটা হাতে নিয়ে সামনে পা দিলেন। ইতিমধ্যে মসজিদে নববী থেকে আল্লাহু আকবার আজান বেশে আসলো, লাল বাতি জ্বললে ড্রাইভার যেমন হাত ব্রেক করে, ওই দোকানদার হাত ব্রেক করে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া আমারে বলতেছে, হুজুর এখন নামাজে যান, যাওয়ার সময় নিয়েন। আমি বললাম ভাই আসর পরে আমি দেশে চলে যাব, নামাজের পর পর আমার ব্যাগেজ গোছাবো, তাই নামাজের পরে সময় কম, মাত্র তো আজান হইল, একটা আবায়া দিতে আর কয় মিনিট লাগবো, একটু দেন। দোকানদার আমারে কয়, হুজুর তাড়াতাড়ি বাইরন, সমস্যা আছে বুঝতেন না, বাইরন বাইরন। লজ্জা পেলাম, লজ্জা পেলাম। আজানের পরে কথা ছিল আমি আলেম, তাকে নিজে নামাজে দাওয়াত দিয়ে নামাজে নেয়া, ঠিক না? নামাজের জন্য হে আমারে ঠেলবো না আমি হেরে ঠেলবো, কিন্তু এখন আমি আলেম, হে আমারে ঠেলে কই নামাজে যান তাড়াতাড়ি। প্রশ্ন করি উত্তর দেন দেখি, আমার কাছে বিক্রি করলে কিছু টাকা পয়সা ব্যবসা হবে না? বাংলাদেশি লোক সেখানে পড়ে আছে, তার টাকা দরকার আছে না নাই? আচ্ছা তার দোকান থেকে যা আমারে ধাক্কায়া বের করে দিল, এলাকায় কি আর দোকান নাই? আমি কি তার দোকানে আসতে বাধ্য? তো হে আমারে কাস্টমার পাইয়া সারে কেন? এর কারণ সে দেশে রাষ্ট্র ইসলামের নামাজের আইন কায়েম হয়ে গেছে। যদি ওই লোকটা বাংলাদেশে কোনো দোকানদার হইতো গুলিস্তানে, আর আমি তার কাছে লুঙ্গি কিনতে গেছি, পাঞ্জাবি কিনতে গেছি, আবায়া কিনতে গেছি, হাতে নেয়ার পরে বাইতুল মুকাররম মসজিদে আজান, আমি যদি কই ভাই জান আজান হইছে জায়গা, যাইতে দিব আমারে? হে আমারে কইতো হুজুর চালাকি করে না কিনলে দোকানে ঢুকছেন কেন? বলছি মানি বেগাইতে মনে নাই, তাই আজানের উচিরা দিতেছেন, মাত্র তো আজান হইছে, ঠিক না? ঠিক, তাড়াতাড়ি করার কি আছে? খান ও ভাই আমার একই লোকের চরিত্র দুই রকম হতো, বাংলাদেশে হলে ধরে রাখতো, আর সৌদি আরবে সে আমার নামাজের জন্য ধাক্কায় বের করে দেয়। এতে বোঝা যায় রাষ্ট্রে যদি নামাজের আইন হয়ে যায় তখন সব দোকানদারও নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ শরআলাকুম মিনাদ দ্বীন, এই দ্বীন তোমাদেরকে আমি দিলাম, আনাকিমুদ্দীন দ্বীনটা কায়েম করো। আল্লাহ ভালো করে জানে, কোরআনের আইনগুলো যদি সমাজে কায়েম দেখতে চাও, প্রতিষ্ঠিত দেখতে চাও, এই সমাজে দ্বীন কায়েমের বিকল্প থাকতে পারে না। মুসলমান ভাইয়েরা, আমরা ওয়াজ করেছি 46 বছর স্বাধীনতার পর থেকে। বলুন তো, এই দেশে সিনেমা ব্যাপক দাগ এসেছে, কমছে না বাড়ছে? অথচ আমরা তো ব্যাপকদার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ করতেছি। এক সময়ের মহিলারা বোরকা পরার পরেও রিক্সায় উঠে রিক্সার চারিপাশে কাপড় দিয়ে গিরা দিত। এরপরে ঘিরো টুটে তারা পকেটে টাকা গুলা ঢুকাইয়া মসজিদের দিকে যাবে। যতজন গরু বিক্রি করতে গেছে তারা খুঁটা গাড়াইয়া ওই খুঁটার সাথে গরুর রশি বেঁধে মসজিদে চলে যাবে। পুরা বাজারে একজন লোক থাকার কথা ছিল না। কিন্তু আমরা কি দেখেছি, কি দেখি, মসজিদে কয়েকজন গরু, বাজারে কত হাজার। এতে বোঝা যায় দিন কায়েম যে কত জরুরি, কত জরুরি। দিন কায়েম যদি না হয় তোমাদের নামাজের ওয়াজ দিয়া কোনো কাজ হবে না, কাজ হবে না। এজন্য তো আল্লাহ আইন করে দিয়েছে, আজান হওয়ার সাথে সাথে ওয়াজারুল বাই দোকান পাট বন্ধ করে দাও। আল্লাহ কোরআনে আছে না নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় আজানের পরে কাউকে মসজিদে নববীতে ইমামের জায়গায় দাঁড় করাইয়া আমি কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই। যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। এমন হাদিস আছে না নাই, শুনেন নাই আগে? আমার ভাইয়ারা, দিন কায়েম কত ইম্পর্টেন্ট দেখেন, লক্ষ্য করেন। যারা সৌদি আরবে গেছেন সেখানে আল্লাহর দিন 100% কায়েম আছে এটা নয়, সেখানেও 100% দিন নাই, কিন্তু আমাদের দেশের সে অনেক বেশি আছে। আজান হওয়ার সাথে সাথে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষগুলো পঙ্গপালের মতো মসজিদের দিকে দৌড়ায়, দোকানে শাটার পড়তে শুরু করে দেয়। আল্লাহ আকবার বলতে দেরি, দোকান বন্ধ শুরু হতে দেরি হয় না। যাদের দোকান অনেক বড়, স্টেশনারি দোকানওয়ালা বাইরে বিভিন্ন জিনিস দোকানের বাইরে রেখে বিক্রি করছেন, আমরা দেখেছি আজানের সাথে সাথে লম্বা কাপড় আছে, কাপড়টা একটু টান দিয়া দোকানটা ক্লোজ করে ফেলছে। সবাই নামাজে চলে যাচ্ছে। একটু আপনি কল্পনা করুন তো, বাংলাদেশে যদি এই আইনটা আমরা কায়েম করতে পারতাম, দিন মানে ইসলাম, ও ইসলামের মাঝে নামাজ আছে না নাই? তো নামাজ কায়েম করো এমন আদেশ কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা বলেছেন একবার, আর নামাজ কায়েমের কথা বলেছেন ডজন ডজন বার। নামাজ পড়ো এমন কথা শুধু একবার বলেছেন, সেটা সূরা কাউসারে, তাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ কায়েম করো বারবার বারবার বলেছেন, কারা মুমিন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এখন কায়েম আর নামাজ পড়ার মাঝে পার্থক্য নিশ্চয়ই আছে। কায়েম কামা ইয়াকুমু থেকে কায়েম, কামা ইয়াকুমু মানে দাঁড়ানো,
কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা, যদি কেউ শুয়ে থাকে বসে থাকে তাকে আপনি তুলে যদি দাঁড় করান তাহলে এটা প্রতিষ্ঠিত করা হলো। জ্বরের কারণে আপনার ঘরটা এলোমেলো হয়ে গেছে, কাইট হয়ে গেছে, এখন আপনি এটাকে খুঁটা গেড়ে দাঁড় করালেন, এটার নাম কায়েম করা। আমার ভাইরা, নামাজ কায়েম তখন হবে যখনই দেখা যাবে নামাজ না পড়লে সমাজের মানুষ তাকে তিরস্কার করবে। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, প্রচলিত করা। দিন কায়েম করা মানে হলো দিনটাকে সমাজে প্রচলিত করে দাও, প্রতিষ্ঠিত করে দাও। যেমন আজকের এই যুগে লুঙ্গি এবং প্যান্ট কায়েম হয়ে গেছে, আজ থেকে 30-40 বছর পিছনে যান তখন দেখবেন এদেশে প্যান্ট পরার লোক ছিল না। এলাকার মেম্বার পাওয়া যেত, বিচারক পাওয়া যেত, যারা আপনার লিঙ্কি পড়ত আজ থেকে 50-100 বছর আগে। লিঙ্কি বোঝেননি? আমার ভাইয়েরা, আমার এক নানা ছিল, আমার আপন জেঠির বাবা, ওমেদ রাজা মেম্বার, এলাকার ফেমাস পারসন, অনেক আগে মারা গেছেন। আমার উনার কথা স্পষ্ট মনে পড়ে, এলাকায় উনাকে সারা বিচার হবে কল্পনায় করা যেত না, খুবই পাওয়ারফুল পার্সন। কিন্তু আমাদের বাড়ির পাশে উনি উনার খেতে যখন হাল চাষ করতেন তখন দেখতাম উনি নেংটি পরে হাল চাষ করতেন। একবারে লুঙ্গি নয়, আরো লুঙ্গির সে ছোট একটা কাপড়, এটা গুটাইতে 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 একবার রানের সিপা। ওই মাদ্রাসা মেম্বার লেংটি পরা অবস্থায় হাল চাষ করছে, আর লোকেরা খেতে আইলে আইসা, মেম্বার সাহেব মেম্বার সাহেব একটু কথা ছিল, আপনি একটু হালতা খাড়া করা একটু কথা শোনেন। উনি তখন বিড়ি টানতে টানতে যাইতো, লোকেরা আইসা বলতো এই বিচার ওই বিচার, অমুক জায়গায় সমস্যা ওই সমস্যা, উনি সুন্দর কইরা শুনতেছে সমাধানও দিচ্ছে। কিন্তু বলুন তো আজকের এই দিনে লেংকি বইরা উনি যদি আসে কাবলি কুনারের বিচারকের আসনে বসাইব নাকি পাগল কইব? আমার ভাইয়েরা, আপনি এখনো পার্বত্য চট্টগ্রামে গেলে দেখবেন ওখানকার মহিলারা ঘাগরা পরতেছে এবং এক টুকরো কাপড় ব্লাউজের মতো করে গায়ে দেয়া, পুরা পেট খোলা, পুরা পিঠ খোলা, নাভির নিচে একটা ঘাগরা পরে হাঁটতেছে, হাতের মাঝে একটা বাঁকা দাও অ্যাভেলেবেল চলছে। ওখানকার ওই পরিবেশে ঘাগরা কায়েম, ওই ঘাগরা পরে যদি আপনাদের সেবা হাট বাজারে কোনো মেয়ে যায় এরকম, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, ব্লাউজ একটা পরছে, ঘাগরা পরতেছে, আমি আপনাদেরকে বলছি যদি 100 জন লোকে মেয়েটাকে দেখে 100 জনে পাগল বলার সম্ভাবনা আছে না? না বলবে এই মেয়েটার মাথায় একটু কি আছে? বন্ধু, এটাই কায়েম হওয়া, এটাই কায়েম হওয়া। অর্থাৎ যেই সমাজে বিপরীত চললে পরে মানুষ মেনে নেয় না, এটাকে পাগলামি মনে করে, মানুষ আশ্চর্য হয়, কটু মন্তব্য করে, এর বিপরীত হবে না নিশ্চয়ই ওইটাই হবে, এটা কায়েম। গাগরা কায়েম আছে পার্বত্য চট্টগ্রামে, কিন্তু এটা সেবা হাতে নাই। নিংটি কায়েম ছিল আজ থেকে 50-30 বছর আগে, এখন নিংটি কায়েম নাই, এখন মানুষ লুঙ্গি পরে পরে। আমাদের বাংলাদেশে আজান হয় কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, এতে বোঝা গেল নামাজ কায়েম হয় নাই। বছরে একবার যাকাত দেয়া ফরজ, এই যাকাত কি সবাই দেয়? অথচ ধনীদেরকে যাকাত বছরে একবার 2.5% হিসাব করে গরিব খুঁজে খুঁজে বের করে গরিবের হাতে এটা পৌঁছাইয়া দেয়া ফরজ। তোমার মালের মাঝে দরিদ্রের হক আল্লাহ ঢুকাইয়া দিছে, তাই বছর যখন চলে যাবে 2.5% তোমার মাল থেকে হিসাব করে আলাদা করা তোমার জন্য ফরজ। কিন্তু আমাদের দেশে কেউ জাকাত দেয় কেউ দেয় না, এতে বোঝা গেল যারা জাকাত দেয় না
সমাজের মানুষ কি তাদেরকে পাগল কয়? কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না তাদের কি কি মানুষ পাগল কয়? যারা সুদ খায় তাদের কি কি পাগল কয়? যারা ঘোষ খায় তাদের কি কি পাগল কয়? এতে বোঝা যাচ্ছে সমাজে দিন কায়েম হয় নাই। দিন যদি কায়েম হতো, দিনের বাহিরে যদি কেউ চলত, মানুষ তাকে সমাজের মাঝে বয়কট করত। কোন বেনামাজি, কোন সুদখোর, জাকাত দেয় না এমন লোক কখনো সমাজের নেতা হতে পারত না। আমার বন্ধু, দিন কায়েম হলে পরে নামাজ কায়েম হবে, এর আগে হবে না। এজন্যই তো কোরআনে সূরা আল হাজ্জে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন কোন ভূখণ্ডে, যখন কোন দেশে, কোন এরিয়াতে মুসলমানরা দায়িত্ব প্রাপ্ত হবে, তখন মুসলমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো এক নাম্বার, সে রাষ্ট্রীয় সার্কুলার জারি করে নামাজ কায়েম করবে। আমার ভাইয়েরা, নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা আছে, তার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাখ্যা হলো নামাজ নাজান হবে, নামাজে যাইবা না এই সুযোগ থাকবে না। রাষ্ট্র যখন আইন করবে, তখন রাষ্ট্রের আইন অমান্য করলে রাষ্ট্র তার ব্যবস্থাও নেবে। ইমাম শাফি, আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুমুল্লাহ, চাই ইমামের ঐক্যমতে ফতোয়া, যদি কোনো যুবক নামাজ না পড়ে তাকে জেলে দেয়া হবে। চাই ইমামের ঐক্যমত ফতোয়া, যুবক বলে নামাজ পড়বা না, তোমাকে স্বাভাবিক বাতাসে থাকতে দেয়া হবে না, তোমাকে জেলখানায় বন্দি করা হবে, নামাজের প্রশিক্ষণ দেয়া হবে। জেলখানা যখন প্রশিক্ষিত হয়ে যাবে, তখন তাকে ছাড়া হবে। যদি সে বাইরে এসে আবার নামাজ না পড়ে, তাকে আবার অ্যারেস্ট করা হবে। ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলেছেন, তাকে জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করতে হবে, সে যেন বোঝে নামাজ না পড়া বড় অপরাধ। তাবলিগের ভাইরা, 46 বছর তাবলিগের কাজ করলেন, নামাজই তো বানাতে পারলেন না, জাতিকে মসজিদ তো খালি হচ্ছে দিন দিন। ও বিশ্বাস হুজুরের মুরিদেরা, আপনার বিশ্বাস হুজুর তো নামাজের ওয়াজ করেছে, তার বাবা পীর করছে, দাদা পীর করছে, বাংলাদেশে নামাজি কত পার্সেন্ট বানাইছেন, মসজিদ তো খালি হয়ে যাচ্ছে। ও বক্তারা, ও মাহফিলের শ্রোতারা, ও মসজিদের ইমামেরা, ও মাদ্রাসার শিক্ষকেরা, ও আলেম ওলামা হযরত, আপনার হাতে হাত রেখে, আপনার পায়ে হাত রেখে আমি বিনয়ের সাথে বলতে চাই, সত্যি যদি আপনি চান এদেশের মানুষগুলো নামাজি হয়ে যাক, আপনার ওয়াজ তো কাজে আসে না, তাই ওয়াজের সাথে সাথে নামাজের আইন করা দরকার আছে না? ইন তুমি ইসলামটাকে কায়েম করো, কায়েম করো, জমিনে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এই দায়িত্ব আমি আগেকার নবীকে দিয়েছি, তোমাদেরকে দিলাম। বন্ধু, দিন কায়েম ছিল বিশ্ব নবীর জীবনের প্রথম কাজ, এক নাম্বার কাজ। এটাই হচ্ছে রাসূল প্রেরণের উদ্দেশ্য, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা সাফে অন্যান্য সূরাতে, সূরা তাওবাতে বলেছেন, সূরা ফাতের মাঝে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদিনিল হক ওয়াদিনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পাকা করো, বাতাস করো। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদা মানে কোরআন, কোরআন দিয়ে দুনিয়ায় পাঠালেন, ওয়াদিনিল হক দিলেন, সত্য দিন ইসলাম কেন দিলেন? লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, আল্লাহর উদ্দেশ্য ছিল ইসলাম নামক দিনকে তিনি সব দিনের উপরে বিজয়ী করে দেবেন। দিন কায়েম করা মানে দিনের বিজয় করা। বলেন সুবহানাল্লাহ।
গোলামানি দিনের বিজয় করা। এদিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ বলে আমি তোমাদের দিলাম, সারা আলাইকুম মিনাদ্দিন, এই দিনটা তোমাদের জন্য বিধিবদ্ধ করলাম, আনাকিমুদ্দিন, এই দিন তোমরা কায়েম করো সমাজে। এখন কায়েম মানে কি? আমাদের দেশে কিছু কিছু ভাই বলতে চান, যদি শুধুমাত্র কেউ তাওহীদের কালেমা গ্রহণ করে তাহলে নাকি দিন কায়েম হয়ে যাবে, দিন মানে নাকি তাওহীদ। আবার কেউ কেউ বলেন যদি কেউ কালেমা পড়ার পরে নামাজ রোজা হজ যাকাত এগুলো করে তাহলে দিন নাকি কায়েম হয়ে যাবে, সমাজে নাকি ইসলাম কায়েমের প্রয়োজন নাই। আমার ভাইরা এই ব্যাখ্যা যারা করবে তারা পথহারা, তারা পথভ্রষ্ট, তাদের ব্যাখ্যা একবারে বিভ্রান্তিকর। এই ব্যাখ্যা মানুষকে কুফরের দিকে নিয়ে যাবে, কারণ শুধুমাত্র তাওহীদের নাম ইসলাম না, নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম যাকাতের নাম ইসলাম না, ইসলাম হলো মানুষের পুরা জীবনে প্রতিটা কাজে আল্লাহর আইন মেনে চলার নাম। এজন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিসসিলমি কাফফাহ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দিন কায়েম যদি আপনি না করেন তাহলে সমাজে নামাজ কায়েম হবে না, দিন কায়েম যদি না করেন রোজা কায়েম হবে না, দিন কায়েম না করেন যাকাত কায়েম হবে না। বাংলাদেশে তো আমরা এটার বাস্তবতা দেখে ফেলেছি। বাংলাদেশের বয়স 46 বছর পার হয়েছে 71 থেকে এখন 2019। তাহলে চলে গেছে 46-47 বছরের মতো। এই 46-47 বছর এই দেশে নামাজের ওয়াজ আছে না নাই? বরং বাংলাদেশে যত রকমের ওয়াজ আছে, যত বিষয়ের ওয়াজ আছে, সবচেয়ে বেশি ওয়াজ হয় নামাজের। কারণ এই দেশের তাবলিগ জামাত 3.5 লাখ মসজিদ যদি থাকে, প্রায় 2.5 লাখ মসজিদে তাদের কাজ আছে। আপনারা দেখবেন প্রতিদিন আসরের নামাজের পর 2-3-5 জন মিলে মিলে গাস্ত করে, দল বেঁধে বের হয়, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। ইসলামের দাওয়াতের যে মানহাজ, তাবলীগ জামাত যত দাওয়াতের পিছনে সময় দেয় এত সময় ব্যক্তিগত ভাবে আমরা অনেকেই দেই না। দোকানে দোকানে দাওয়াত দেয়, রাস্তার মোড়ে দাঁড়ায় দাওয়াত দেয়, 3-7-40 দিনের জন্য দাওয়াতি কাজে বের হয়ে যায়। ওই 40 দিন সে মানুষকে সিনেমা দেখতে বলে না, সুদ খেতে বলে না, মদ খেতে বলে না, নিশ্চয় নামাজ কালামের কথাই বলে, ঠিক কিনা? নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, নামাজ পড়ো। পৃথিবীর কোন দেশে তাবলিগের এত কাজ নেই। যেই ভারতে তাবলিগের প্রতিষ্ঠা হয়েছে ওই ভারতও এত জামাত বের হয় না। বিশ্ব ইজতেমা কোন দেশে হয়? ওই বিশ্ব ইজতেমা থেকে হাজার হাজার জামাত বের হচ্ছে। 46 বছর ধরে দাওয়াত চলছে নামাজ পড়ো। 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে প্রতি জুমাতে 30-40 মিনিট 1 ঘন্টা বক্তব্য হয়। যত বক্তব্য যত রকম দেখ সেখানে নামাজের কথা 2-1 মিনিট হলেও আসছে। এই দেশের মতো মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না, এত মাহফিল পৃথিবীর কোনো দেশে নাই। এই শীতকাল আগে পর মিলে প্রায় 6 মাস শুধু মাহফিল চলে। আমরা শুরু করছি অক্টোবরে, শেষ হবে এপ্রিলে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমার ভাইয়েরা 6-7 মাস এদেশে ওয়াজ হয়। এই ওয়াজগুলোতে নামাজের আলোচনা আছে না নাই?
যদি তিনজন বক্তা থাকে কোনো না কোনো বক্তা নামাজের কিছু কথা বলবেই। আমার ভাইয়েরা, এই দেশে যত পীর আছে বন্ডদের কথা বাদ দেন, যারা বন্ড নয় বেনামাজি নয়, ওই ফিস সাহেবদের কথা বলছি, ওই বন্ড বাদ দিলেও আমাদের দেশে যেই পরিমাণ পীর আছে পৃথিবীর অনেক দেশে ওই পরিমাণ মানুষও নাই। এখন মুরিদদের কাছে নামাজ পড়ো নামাজ পড়ো, পীর সাহেবদের দাওয়াত আছে না নাই? এই দেশে লাখ লাখ মাদ্রাসা, ফোরকানি আমক্ত প্রতিটা মাদ্রাসার শিক্ষকেরা ক্লাসে যখন পড়াতে যায় প্রতিদিন কমপক্ষে এক দুইবার হলো নামাজের আলোচনা আসছে। মুসলমান কান খুলে শুনবেন, একদিনের ওয়াজে সব বলতে পারবো না, বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর তল। মৌসাকে 3 কেজি 5 কেজি 4 কেজি মধু পাওয়া যায় এমন বড় বড় মৌসাক আছে, এত বড় মৌসাক। কিন্তু যেই মৌমাছি গুলো মধু আনে একসাথে 100টা টানছে, আধা 100টা, 2 ফোঁটা, এত বড় 1 ফোঁটা, ওই ছোট্ট মৌমাছির ছোট্ট মুখ, ওই ছোট্ট মুখের মাঝে ফুল থেকে সামান্য কাতরা পরিমাণ মধু পাইছে, ওই টাইনে জমা করছে, আবার গেছে আবার আনছে, আবার গেছে আবার আনছে, বারবার জমা করার কারণে 3 কেজি হয়ে গেছে। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যখন পড়ে, আধা কেজি 1 ফোঁয়া 100টা ওজনের ফোঁটা নাই, ওই গড়ি গড়ি করে পড়ে যখন লাগাতার হয় বৃষ্টি, ওই ছোট ফোঁটা দিয়ে বন্যা হয়ে যায়। এই মাহফিল গুলোতে যাবেন, কিছু কিছু করে করে হলো কলমে জমা করবেন, একদিনের মাহফিল সব হবে না। কিন্তু আজকে আমি দিন কায়েম নিয়ে কথা বলতে চাই, যেটা সব নবীদের দায়িত্ব ছিল, বিশ্ব নবীর দায়িত্ব ছিল, আল্লাহ উম্মতে মুহাম্মদ এই কাজ তোমরা করো, তাহলে এই কাজের গুরুত্ব আছে না নাই? কম না বেশি গুরুত্ব? আজকে ওই সাবজেক্টটার কনসেপ্ট নিয়ে বাড়ি যাবেন, এটা জমাবেন, এইভাবে বিভিন্ন মাহফিল থেকে যদি জমান আপনার দিনের মৌসাক মধুতে পরিপূর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাড়াহুড়া করবো না, আমরা ধীরস্থির ভাবে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ, খুব সফটলি নরম ভাবে শুনুন, কিছু মিছিল হইসই নয়, আমরা বুঝ নিয়ে বাড়ি যেতে চাই। তাবলিগের জামাত দাওয়াত দিল নামাজ পড়ো, বিশ্বরা দাওয়াত দিল নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদের ইমামরা দাওয়াত দিল নামাজ পড়ো, 6 মাস 7 মাস লাখ লাখ মাহফিলের মাঝে বক্তারা দাওয়াত দিল নামাজ পড়ো, এ 47 বছরের দাওয়াতের রেজাল্ট কি? ফজরের টাইমে মসজিদে গিয়ে দেখবা দোস্ত সালাম ফিরাইয়া মসজিদ খালি। মাগরিবের নামাজ পড়ে বাজারে, বাজারের মসজিদের বারান্দায় এসে দাঁড়াইয়া দেখবেন বাজারের মসজিদে নামাজ পড়ছে কতজন, আর দোকানে আছে কত হাজার, অথচ শতকরা 90 জন কথা বলেন না কেন? শতকরা 90 জন কি তো নামাজে আছে কতজন আর বাজারে কত হাজার? কোথায় গেল তাবলিগের নামাজের দাওয়াত? রেজাল্ট কই? ফিস সাহেবদের নামাজ পড়ো রেজাল্ট কই? বক্তাদের মাহফিলে নামাজ পড়ো ওয়াজের রেজাল্ট কই? বরং কোরবানের গরুর মার্কেটে যাবেন, গরু কিনতে গিয়ে দেখবেন আসরের আজান হইছে, মসজিদে আসে না, গরু কিনায় ব্যস্ত, মাগরিবের আজান হয়ে গেছে, গরু বাড়িতে নিতাছে, কোরবানের গরু নিয়ে ব্যস্ত,
উনি ওয়াজিব কাম করতেছে, ফরজের খবর নেই। আওয়াজ করে বলুন, বুঝে শুনে জবাব দেন। ওই গরু বাজারের মাঝে কোরবানের গরু কিনতে গেছে হিন্দু আছে কতজন? কথা বলেন না কেন ভাই? কতজন হিন্দু আছে? বৌদ্ধ কয়জন আছে? ইহুদি খ্রিস্টান কতজন? সেখানে শতকরা মুসলমান একশতে একশো। অন্য জায়গায় 90 হতে পারে, অন্য অন্য বাজারে, আপনার নোয়াখালী বাজারে, সেবারহাট বাজারে হিন্দু বৌদ্ধ থাকতে পারে, কিন্তু গরু বাজারে গরু কিনতে গেছে কোরবানির ঈদে এখানে হিন্দু বৌদ্ধ একটাও। কথা তো ছিল গরু বাজারে যখন যাবে আজানের সাথে সাথে ওই গরু বাজারটা খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে সব গরু ক্রেতা যারা আসমের কোনো কামও। তার ধর্মীয় কাজ শনিবারে হবে, এখন খ্রিস্টান তার ধর্মীয় কাজ রবিবারে হবে, বুধবার বিশুদ্ধবারে রওনা দিছে, দুই দিন কেটে গেছে, ধর্মীয় কোনো কাজ নাই, কারণ এখনো রোববার আসে নাই। তো হিন্দুর তো মাসে একবার পূজা, তাই এরও কোনো কাম নাই, তাই তাদের চারিধনের ধর্ম থেকে তারা স্বাধীন, মনে যা চায় সেভাবে, মনে চায় ঘুমাবে, মনে চায় হাঁটবে, মনে চায় খাবে, যা মনে চায় তাই খাবে, শুকর মদ কোনোটাই বাছাই করার দরকার নাই, বাস বিচার নাই। কিন্তু এবার বলুন তো, যে আলেম বাংলাদেশ থেকে আমেরিকায় রওনা দিছে, তার এই 24 ঘন্টা, 224 ঘন্টা, 48 ঘন্টা, তার 1 মিনিট জীবন কি ইসলামের বাহিরে আছে? আমার ভাইয়েরা, তার কিন্তু 24টা ঘন্টা ইসলাম। যখন সে ঘুমাতে যাবে, ওই ঘুমানোর আগে ইসলামের ঘুমানোর নিয়ম আছে না নাই? ঘুম থেকে যখন উঠবে কিভাবে উঠবে, কোন দোয়া পড়বে ইসলামের নিয়ম আছে না নাই? যখন সে রওনা দেবে, বিমানে উঠবে, গাড়িতে উঠবে, কিভাবে উঠবে, কোন পা আগে দেবে, কোন দোয়াটা বিমানে পড়বে, কোন দোয়াটা নৌকায় পড়বে, কোন দোয়াটা গাড়িতে পড়া লাগবে, আলাদা আলাদা দোয়া আছে না নাই? যখন সে সেখানে গিয়ে বসবে, বিমানে বসলেই তো কত সুন্দরী সুন্দরী বিমানবালারা আসে, ওই বিমানবালা সামনে আসলে তার দিকে তাকাবে নাকি তাকাবে না, এ বিষয়ে শরীয়তের নির্দেশনা আছে না নাই? যখনই সে টাইমে দেখলো সহ্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, এখন সে বাকি 4 জনের মতো গ্রাগনাক ডাইকা ঘুমাবে নাকি ফজরের নামাজ পড়তে হবে? তার 5 বার তার নামাজ, বিদেশ যাওয়ার সময় মাফ, ঠিক না? এই জন্য ইসলামকে আপনি হিন্দু ধর্মের মতো মনে করবেন না, যে সামান্য শুধুমাত্র মন্দিরে গেলে দায়িত্ব শেষ। খ্রিস্টান ধর্মের মতো মনে করবেন না, উপাসনালয়ে সার্চে গেলে দায়িত্ব শেষ। ইহুদির মতো মনে করবেন না, উপাসনালয়ের রব্য শনিবারে যাবেন দায়িত্ব শেষ। বুদ্ধের মতো মনে করবেন না, প্যাগোডায় যাবেন দায়িত্ব শেষ। বরং ইসলাম কায়েম করো, ইসলাম এমন এক ধর্মের নাম যেটা পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত নেওয়া লাগে। ইসলাম এমন এক ধর্মের নাম যেটা চুলকাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় নিতে। আলী আহমদ মন্তুর হুকুম দিন হুকুম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমার সামনে হাজার হাজার মুসলমান ডানে বামে সামনে পিছে যারা আছেন, একজনকে আমি হাত তোলা দিতে বলবো, সাহস করে একটু হাত তোলা দিবেন যদি আপনি উত্তর। সব নবী কাল্লা আদেশ করেছেন, যা উম্মতে মুহাম্মাদি সারা আলাকুম মিনাদ্দিন, তিনি তোমাদের জন্য ওই দিনটাকে বিধিবদ্ধ করলেন। এখন দিন আমরা পেয়ে গেলাম, যেদিন মুসা ঈসা ইব্রাহিম নবী কাল্লা দিয়েছেন, এখন দিন পাওয়ার পরে আমাদের কাজ কি, কোন বিষয়টা বিধিবদ্ধ করলেন,
আল্লাহ এবার বলেন আন আকিমুদ্দিন, যে দিনটা আমি তোমাদের দিলাম তোমাদের জন্য বিধিবদ্ধ করলাম, এখন আমি আল্লাহ তোমাদের আদেশ করছি জমিনে সে দিনটা কায়েম করো। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না, তোমরা দিন কায়েম করো। এটা ইব্রাহিমের দায়িত্ব ছিল, নূহ নবীর দায়িত্ব ছিল, মূসা নবীর দায়িত্ব ছিল, ঈসা নবীর দায়িত্ব ছিল, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এই দায়িত্ব হে নবী মুহাম্মদ আমি আপনাকে দিলাম, এখন আপনি আপনার উম্মতকে সাথে নিন, সাথে নিয়ে এসে দিনটাকে জমিনে কায়েম করুন। এ বিষয়ে দেখো কোন রকমের মত বিরোধ করো না। আমার ভাইয়েরা, শরীয়তের অনেক বিধান আছে যেগুলোর মাঝে মত পার্থক্য হতে পারে, মত বিরোধ হতে পারে। শরীয়তের কিছু বিধান আছে যেগুলো নবী এবং উম্মতের আলোকে হেরফের হতে পারে। যেমন আদম নবীর শরীয়তে ওনার সময় বিধিবদ্ধ জীবন ব্যবস্থা যতটুকু ছিল, ওইটুকুর মাঝে একটা ছিল ভাইয়ে বোনে বিবাহ করা জায়েজ। আমরা সবাই জানি প্রতি জোড়াতে দুটি করে সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। হযরত আদমের সন্তানেরা ক্রসে বিয়ে করত, এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে। কিন্তু বলুন তো, আমাদের ধর্মে ভাই বোনে বিয়ে জায়েজ না হারাম? তাহলে বোঝা গেল শরীয়তের কিছু কিছু মাসালায় কিছু কিছু বিধানের মাঝে হেরফের হতে পারে। আমার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াব তখন আমরা হাত কোথায় বাঁধব? বুকের উপরে, নাভির উপরে, নাকি নাভির নিচে? এটা নিয়ে ওলামাদের মাঝে একতেলাপ আছে না নাই? যখন আমরা নামাজের মাঝে আমিন বলবো, ওই আমিনটা আমরা আস্তে বলবো নাকি জোরে বলবো, এ নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে না নাই? মাযহাবুল আরবা হক, চারটি মাযহাব স্বীকৃত, ওলামাদের বক্তব্য হলো বিখ্যাত স্বীকৃত, এই চার মাযহাব প্রতিটা মাযহাবই হক। তাই ইমাম আবু হানিফার বিরুদ্ধে ইমাম শাফি কোনো ফতোয়া দেন নাই, ইমাম শাফির বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো ফতোয়া দেন নাই, বরং যারা হানাফি মাযহাব মানছেন ওলামাদের বক্তব্য ঠিক আছে, দলিল ভিত্তিক যদি মানো কোনো আপত্তি নাই। যারা আহমদ ইবনে হাম্বলের মাযহাব হাম্বলি মাযহাব মানছেন ওলামাদের বক্তব্য দলিল ভিত্তিক যদি মানো আপত্তি নাই। এভাবে বন্ধু মাযহাব মানতে গিয়ে দলিলের ভিন্নতার কারণে কেউ বলে হাত বুকের উপরে, কেউ